আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তা হলো কচুরি, মটরশুঁটি দিয়ে কচুরি বানিয়ে দেখাবো। আমি এইখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার ভিতরে আন্দাজ মতো লবণ দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি 3 চামচ ঘি নিয়েছি। এখান থেকে এই ঘিয়ের থেকে এখানে 1 চামচ ঘি দিয়ে দিব, এবং ঘি লবণ ময়দা ভালো মতো হাত দিয়ে মেশাতে হবে। ময়দার সাথে ঘি লবণ ভালো মতো হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর নরম একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা ঠিক এরকম নরমভাবে গুলিয়ে নিতে হবে। এখন আমি ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেই। ভালো মতো ঢাকা দিয়ে রেখে দেই আধা ঘন্টার জন্য। বন্ধুরা, কচুরি বানানোর জন্য আমি মটরশুঁটির পুরটা বানিয়ে নিব। মটরশুঁটির পুর বানাতে যা যা লাগে, 1 বাটি নিয়েছি মটরশুঁটি, 2টা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কেটে নিয়েছি, মানে 4-5টা কাঁচামরিচ, একটুখানি ধনিয়া পাতা, 1 টেবিল চামচ লেবুর রস, আর এইখানে জিরা 1টা 2টা লং, 1টা এলাচি, 1টা ছোট্ট 1/2 ইঞ্চিতেও ছোট দারচিনি, 2টা শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি, 1/2 চামচের থেকে কম ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের থেকে কম হলুদের গুঁড়া, 1/2 চামচের থেকে কম মরিচের গুঁড়া, আর এখানে একটুখানি কস্তুরি মেথি নিয়েছি। মটরশুঁটির পুরটা বানানোর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে সাথে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য একটু হিং আর জিরা, একটু ভাজা হলে সাথে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সাথে আমি আদা রসুনের, বন্ধুরা আদা রসুনের কথা বলতে ভুলে গিয়েছি, 1/2 চামচের মতো আদা রসুনের পেস্টও নিয়েছি। এখন সব কিছু একত্রে কষিয়ে সাথে টমেটো দিয়ে দিব। টমেটোগুলো মশলা একসাথে ভালো মতো কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখব। এখন বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দেই 5 মিনিট, মৃদু আছে। আমার ডোটা, আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম, আমার ডোটা একদম পারফেক্ট নরম হয়ে গিয়েছে। এখন আমি ডোটা ছোট ছোট করে লুচির মতো ডো করে নিব, এরকম ছোট ছোট করে, লুচির থেকে একটু বড়, সবগুলো ভাগ করে নিয়ে নেই। সেই যে 2 টেবিল চামচ ঘি রেখেছিলাম, এই ঘিটা বন্ধুরা আমার নিজের হাতে বানানো। এইখানে আমি 2 টেবিল চামচ ময়দা ভালো মতো ঘিয়ের সাথে মিলিয়ে নিব। আমি এই যে লুচির মতো ছোট ছোট করে ডো নিয়েছি, এটাকে আমি বেলবো, যতখানি সম্ভব বেলতে থাকি।
सब जगह समान मत होते हबे ठीक है जे एरकम पतला भावे बनिए आमी ए जे घियेर साथे मयदाटा मिलिए रेखेछि एटा रुटिर उपरे दिए एइभावे भालो मतो चतुर्दिके मिशिए परोटार मतो भाज करे निब এইভাবে পরোটার মতো ভাঁজ করে নিব এইভাবে আমি সবগুলা বল তৈরি করে নেই তারপরে আবার ফিরে আসব মটরশুঁটির পুরটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা যার যার মত মতো দিতে পারেন কেউ ঝাল বেশি খান কেউ কম খান দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম লেবুর রস দিয়ে নাড়াচাড়া দিয়ে কস্তুরি মেথিটুকু হাতে এরকম হাতের ভিতরে ডোলা দিয়ে কস্তুরি মেথিটুকু দিয়ে দিলাম এখন আমি নামিয়ে একটু মেশার দিয়ে নাম ফুলটা চুলাটা অফ করে দিলাম এখন আমি মেশার দিয়ে একটু এইভাবে মেশ করে নিব এই পরোটার মতো যে ডোটা করে রেখেছিলাম ওইটা এইভাবে বেলতে হবে ঠিক পরোটার মতো চারকোনাচা করে বেলে সব সাইডে হালকা করে পানি লাগাতে হবে পানি লাগিয়ে মটরশুঁটির পুরটা ভরে এরকম চার কোণা এইভাবে ধরে এই যে ঠিক এইভাবে তারপরে এইভাবে করে চাপ দিয়ে লাগাতে হবে লাগিয়ে প্রতিটা কোণা ঠিক এটার সাথে এইভাবে হালকা একটু পানি লাগিয়ে আবার এইভাবে লাগাতে হবে বন্ধুরা দেখেছো তো ভালো মতো এইভাবে তারপর একটু পেঁচিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে চাপ দিলেই আমার কচুরি তৈরি শুধু তেলে ভাজতে হবে বন্ধুরা কচুরি দিয়ে খাওয়ার জন্য আমি একটি চাটনি বানিয়ে নিব চাটনিটা বানাতে লাগবে আমি তিনটা শুকনা কাঁচা শুকনা মরিচ হালকা ভেজে নিয়েছি তিনটা কাঁচা মরিচ তিন কোয়া রসুন একটু লবণ দুই চা চামচ চিনি আর ধনিয়া পাতা নিয়েছি কতগুলো আর দুইটে বিল চামচের একটু বেশি হবে লেবুর রস এটা ব্লেন্ডার করে নিব একসাথে আমার এই যে কচুরিগুলো বানানো হয়ে গিয়েছে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এখন আমি একদম মৃদু আছে কচুরিগুলো ভেজে নিব এই যে কচুরি ফুলে তেলের উপরে উঠে গিয়েছে এখন খুব আলতোভাবে উল্টিয়ে দিতে হবে আমার কচুরিগুলো ফুলে ফুলকো ফুলকো হয়ে গিয়েছে এখন আমি ঠিক এরকম কালার হয়ে গেলেই নামিয়ে ফেলব বন্ধুরা এই আমার কচুরিগুলো হয়ে গিয়েছে হ্যাঁ সাথে আমি একটা চাটনি বানিয়েছি এই কচুরি দিয়ে খাওয়ার জন্য তোমরা বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে যদি কচুরিটা ঠিক এইভাবেই বানাও আর এই চাটনিটা দিয়ে খাও দেখবে অনেক ভালো লাগবে প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও